নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আমি দৈনিক আকস্মিক প্রাপ্তির ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। অর্থাৎ আগামীকাল শনিবার 14 মে 2022 যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, সেই পাঁচ রাশির শুভ সময়, টার্গেট নাম্বার, শুভ রং, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তবে আমি একটি কথা বারবার বলছি, ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে কিন্তু আমি দিয়ে থাকি, অর্থাৎ শুধুমাত্র রাশির নাম শুনে বেরিয়ে যাবেন না। দেখুন, যারা ইনভেস্টমেন্ট করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক আমি বারবার করব। তারা নিজস্ব জন্মছক দেখুন, একজন যদি ধরে নিন কর্কট রাশির মানুষ, আমি বললাম হাজার কোটি জন থাকতে পারে, প্রত্যেকেরই যে আকস্মিক প্রাপ্তি বা প্রবল প্রাপ্তি হবে সেটা নয়, আপনার জন্মছকে যদি যোগ থাকে তাহলে কিন্তু আপনি আগামীকাল প্রাপ্তি কিন্তু আপনার হবে। এবং এর পাশাপাশি আমি আবারও বলছি, এর পাশাপাশি আপনার দশা অন্তর্দশা পারমিট করছে কি না, এবং আপনার শনিগ্রহ, আপনার রাহুগ্রহ, এই দুইটি গ্রহ কেমন আছে, এবং শুক্র গ্রহ, শনি রাহু শুক্র এই তিনটি গ্রহ আপনার জন্মছকে কোন পজিশানে আছে সেটা কিন্তু আপনার নির্ণয় করে দিবে আপনার প্রাপ্তির জায়গাটা কেমন আছে। দেখুন, আমি যে পাঁচ রাশির কথা বলছি সে পাঁচ রাশি কিন্তু আগামীকাল প্রাপ্তি হবে। আপনার অল্প সামান্য প্রাপ্তি হলেও কিন্তু হবে, শুধু মাত্র যে হঠাৎ প্রাপ্তি না, আপনার ব্যবসা ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি 1000 টাকা লাভ হয় সেটা আপনার 5 গুণ হতে পারে। কোনো একটা সূত্র থেকে সম্পত্তি চলে আসলো, বা হঠাৎ কোনো জায়গা থেকে অর্থের কোনো সুযোগ আপনার আসলো, এটা হচ্ছে আকস্মিক প্রাপ্তির কিন্তু জায়গা। তো এই জায়গাটা দেখা দরকার আপনার জন্মছকে নবম ভাব। দেখুন, আমি বারবার একটি কথা বলেছি, ভাগ্য যদি আপনার সাথ থাকে তাহলে আপনার প্রাপ্তি নিশ্চিত ঘটবেই ঘটবে। অর্থাৎ নবম, পঞ্চম এবং দ্বিতীয় ভাব, এই ভাবগুলোকে মজবুত করুন, আপনি কিন্তু আকস্মিক প্রাপ্তি কিন্তু আপনার জীবনে ঘটবেই ঘটবে। তো বিস্তারিত আলোচনাতে আসি, যারা দেখছেন তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলবো, আপনারা রাহু কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচটা পরিধান করলে আপনাদের প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ যাদের ক্ষেত্রে প্রাপ্তির জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছে কি না, সেই জায়গাটা কিন্তু প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনার ঘটবেই ঘটবে। প্রত্যেকে জয়, বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয়, প্রত্যেকে কমেন্ট করুন। দেখুন, এই যে রাহু যে ফলটা দেয় কি না, রাহু হচ্ছে শনির হচ্ছে ছায়া, অর্থাৎ শনি যদি প্রসন্ন হয় রাহু কিন্তু আপনার উপর প্রসন্ন হবে। অর্থাৎ রাহুকে প্রসন্ন করার আগে শনি মহারাজকে আপনারা প্রসন্ন করুন, শনি বড় ঠাকুরের কৃপা নিন, দেখবেন আপনারও হঠাৎ প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি, আপনার প্রবল প্রাপ্তি কিন্তু হবে। আগামীকাল যে রাশির কথা বলবো সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 8, আপনাদের শুভ সময় 8:49 থেকে 11:56 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, এবং সরি মার্জনা করবেন, আপনাদের ক্ষেত্রে শুভ রঙটা যেটা মিস করে যাচ্ছিল সেটি হচ্ছে ইয়েলো। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 98, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার, এবং আপনাদের শুভ সময়
11:19 থেকে 1:14 পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, মহাভাগ্যশালী রাশি, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7, এবং আপনাদের শুভ সময় সকাল 10:15 থেকে আপনার 11:25 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো আগামীকাল, 4 নম্বর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট যে নাম্বারটি সেটি হচ্ছে 1, এবং আপনাদের শুভ সময় হচ্ছে 12:19 থেকে 2:56 পর্যন্ত। 12:19 টু 2:56 আপনাদের ক্ষেত্রে সময়টা শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি, অর্থাৎ 5 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট যে নাম্বারটি আগামীকাল থাকছে সেটি হচ্ছে 6, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 6, এবং আপনাদের যে শুভ সময়টা সকাল 9:09 থেকে, সকাল 9:09 থেকে আপনার 11:44 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ। এই সময়টা আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে একটি কথা আবারও বলছি, রাহু কবচ আপনারা পরিধান করুন এবং নিজস্ব জন্মছকটা আপনারা দেখান, এবং যদি না থাকে সেক্ষেত্রে আপনারা হস্তরেখাও কিন্তু বিচার করতে পারেন। হস্তরেখার মাধ্যমে কিন্তু আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু নিঃসন্দেহে বলা কিন্তু সম্ভব। টার্গেট নাম্বার এবং শুভ সময়টা বিশেষভাবে ইম্পর্টেন্ট। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি আবারও বলবো, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। প্রত্যেকে কমেন্টটি করুন এবং নিজস্ব জন্মছক অ্যানালাইসিস করুন, এবং সেখানে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন নিজস্ব ন্যাকাল চার্ট অনুযায়ী। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্ত। এই বিষয়ে যদি কমেন্ট থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই কিন্তু পেয়ে যাবেন। দেখুন, শুধু ইনভেস্টমেন্ট করলেই হবে না, যোগটা দেখতে হবে, আপনার ভাগ্যে আছে কিনা সেটা দেখতে হবে, আপনার দশা অন্তর্দশা পারমিট করছে কিনা সেটা কিন্তু দেখা দরকার, তবে আপনার ইনভেস্টমেন্ট সার্থক আপনার কিন্তু হবে। অর্থাৎ আগামীকাল যে 5 রাশির কথা বললাম, 14 মে 2022 যে 5 রাশির প্রাপ্তির কথা বললাম, সে 5 রাশি কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই 5 রাশি আগামীকাল বড় প্রাপ্তি, মহাপ্রাপ্তি ঘটতে কিন্তু চলেছে, এবং আপনাদের ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। যাদের হচ্ছে না, হতাশ হবেন না, আপনি আপনার জন্মছক বিচার করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।